अनेक समय नतून विवाहित स्त्री आवेग ताड़ित हुए देनमोहर माफ कर देते देनमोहर माफ हो कि ना एरपर आबार द्वितीयबार देनमोहर दाबी करार अधिकार तार थाकबे कि ना। देखुन देनमोहर निये अनेक कथा आमादेर अनलाइने आछे, आमरा विभिन्न जायगाय बोलार चेष्टा करी। आमादेर देशे मेयेदेरके आमरा कत भावे जे ठकाई सेटार कोनो इयत्ता नेই। एर भितরে একটা হলো দেনমোহর। এটা आजकल तो एमन एक बाटपाड़िर जायगा हये गेছে যে ফিগার ছেলের বেতন হলো ২০,০০০ টাকা, মোহর হলো ৫০ লাখ। কয় বছরে ছেলে ৫০ লাখ টাকা জোগাড় করে? কিন্তু ৫০ লাখ ধরে বসে আছে বা ২০ লাখ ধরে বসে আছে, এমনকি ১০ লাখই বা কখন জোগাড় করবে? তো যাই হোক মোহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল, আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয় যে আরে লেখেন অসুবিধা নেই। পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না, এটা তো দিতে হবে, তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজে হুজুর এবার উপায়টা কি? আমি বলি উপায় হলো এবার বইয়ের থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করে। আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর রাতে গিয়া। এর মতো ছোট লোকই তো আরেকটা হতে পারে না। আপনাকে বিয়ে করতে বলছে কি? বিয়ে করার ক্ষমতা না, রোজা রাখবেন, আপনার আর্থিক সঙ্গত নাই, আপনি মোহর ধরছেন ১০ লাখ, এবার মোহর সবার সামনে খুব বেটাগিরি দেখালেন, হ্যাঁ ১০ লাখ মোহর ধরছি ভাবসাব দিলেন, আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপ চান যে এখন কি আর করবো, দেখো এই তো আমি কয়দিন পর ডাক্তার হয়ে যাচ্ছি, টাকার পাহাড় আসতে থাকবে। কি চিন্তা করো তুমি? কিসের ১০ লাখ ২০ লাখ সবই তো তোমার। ওই বেচারি আপনার পাম্পটিতে গুলে গেছে, হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না, মাথা খারাপ নাকি? তো কোনো স্ত্রী যদি তার স্বামীকে মোহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন, আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মোহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয় যে বেচারা মিসকিন ফাইসা গেছে, যা ছাড় দিলাম 1/3 ছেড়ে দিলাম বাকিটা দাও, বা 50% ছেড়ে দিলাম বাকিটা দাও, যদি সে দয়া মায়া করে ছেড়ে টেড়ে দেয় তাইলে ওইটা তোমরা খাইতে পারো, সেটা সুযোগ আছে। এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে। কিন্তু পাম্পটি দিয়া ফুসলায়া ফাসলায়া, বিশেষ করে গ্রামে সাধারণত শিক্ষাবঞ্চিত মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি, বেচারিকে এমন একটা সিন ক্রিয়েট করা হয় ওই রাতে ওই জায়গায়, বেচারি কি বলবে? না চান্দু মাপ টাপ হবে না এটা বলবে, এটা বললে তো ভাতই খেতে পারবে না ওই সংসারে, এত অত্যাচারী আমরা, অথচ এটা তার রাইট আছে। গত কদিন আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিয়ের ৬-৭ মাস পর। তো তিনি স্বামীর পরিবারের কাছে তার মোহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে। আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন। এই ভদ্র মহিলার মোহর ধার্য করা হয়েছে ধরুন ১০, ২০, ৫০,০০০, ১ লাখ যাই ধরা হয়েছে। স্বামী যদি এটা আদায় করবে করবে করে করা হয় না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, এটা তার পাওনা অধিকার। ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে এটাও একটা দেনাদার, কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে সে আবার মোহর দাবি করছে। তো এগুলো আমাদের অজ্ঞানতা ও মূর্খতা। খোলাসা কথা হলো স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে, নিজে বুঝে শুনে কোনো পরিস্থিতির শিকার না হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে এবং একবার মাফ করে দিয়ে দিচ্ছেন, পরে আয়সা অনেকদিন পর আবার দাবি করছেন, সে অধিকার মেয়ের থাকবে। আমরা অনেকে বাথরুমে পায়খানা বা পেশাব করতে যাওয়ার সময় বাম পা আগে দেওয়া এবং বাথরুমের দোয়া পড়ে আমরা ঢুকি না। মেয়েরা মাথায় কাপড় এবং ছেলেরা টুপিও দেই না। এটা সম্পর্কে সম্পূর্ণ মাসালা এবং এর খারাপ দিকগুলো জানাবেন। এটা সুন্নাহ, এটা যদি না করেন এতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহ তরক হবে, সুন্নাহ মেনে চলা উচিত। বিশেষ করে বাম পা দিয়ে আগে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়ার চেষ্টা করা, এবং প্রবেশ করার ক্ষেত্রে ডান বাম লক্ষ্য না করে যদি ঢুকে যান পরে মনে হয় আবার বের হয়ে যান, বের হয়ে এটা হলো আত্মশাসন যে আমি কেন উল্টাটা করলাম, আমি এবার বাম পা দিয়ে ঢুকবো। এরকম ২-৪ বার করলে শয়তান আপনাকে এরপরে মনে করায় দিবে। দেখবেন বাথরুমে যাওয়ার আগে ইবলিসই বলবে ভাই তুমি কিন্তু বাথরুমে যাচ্ছ বাম্পা আগে দাও, কারণ আপনি জানেন যে সেনা পাবলিক বের হয়ে আসবেনই আসবেন, নাচর বান্দা। তো কয়েকদিন এরকম করলে ইনশাল্লাহ দেখবেন এই বদভ্যাস দূর হয়ে গেছে।